Hey guys, welcome করছি নতুন একটা ভিডিওতে একটা বাস্কেট ভর্তি টয় ভেহিকলস নিয়ে কিন্তু আমি চলে এসেছি তোমাদের মাঝে আর আজকে প্রতিটা টয় ভেহিকলসকে তোমাদের সাথে ইন্ট্রোডিউসের পরে আমি কিন্তু হাইড করে ফেলবো এই বিভিন্ন ঝোপঝাড়ের মধ্যে দেখো প্রথমেই নিয়ে নিয়েছি একটা চিপ প্লাস্টিকের বাস অসাধারণ একটা বাস খুবই চিপ প্লাস্টিকের চিপ কোয়ালিটি একটা টয় বাস তো প্রথমেই চলো আমরা এটাকে হাইড করে ফেলি এই পাশটাতে ইয়েস আর তারপরে একটা লরি ট্রাক নিয়ে নিব দেখো 8 হুইলার এটা কিন্তু বেশ বড় সাইজের একটা লরি ট্রাক ভালোই কালার কম্বিনেশন রয়েছে কিন্তু এই ট্রাকের মধ্যে এটার ব্যাক সাইডটা হয়তোবা খোলা যায় ইয়েস দেখো এটার মধ্যে কিন্তু কারও ক্যারি করা যাবে একটা লরি ট্রাক তো এটাকে কিন্তু আমি এই পাশটাতে হাইড করে দিব ওয়াও দেন আমি বাস্কেটটাকে নিয়ে একটু সামনের দিকে যাচ্ছি আর দেন একটা বাস ভেহিকল নিয়ে নেছি একটা ডাবল ডেকার বাস দেখো ডাবল ডেকার সিটি বাস খুবই কুল কালারের ছয় চাকার একটা ডাবল ডেকার সিটি বাস খুবই অসাধারণ দেখতে দেখো এটার মডেলটা কিন্তু খুবই সুন্দর আর খুবই চমৎকার কুল কালারের সাথে কিন্তু রয়েছে এই ডাবল ডেকার সিটি বাসটি তো এটাকেও কিন্তু আমি এই ঝোপের মধ্যে লুকিয়ে ফেলছি ইয়েস আর এবার আবারও একটু সামনের দিকে যাব আর এবার নিয়ে নিচ্ছি একটা কার ভেহিকল দেখো চমৎকার একটা কার ভেহিকল আর এটা কিন্তু একটা হামার কার হুইলগুলো দেখো কতটা সুন্দর কালারের একটা হুইল দিয়ে কিন্তু এই কারটাকে বানানো হয়েছে একটা হামার কার খুবই চমৎকার তো এই হামার কারটাকে আমি এই দিকটাতে হাইড করব ইয়েস আর এবার আমার বাস্কেট থেকে একটা মোটর ভেহিকল নিয়ে নিচ্ছি একটা ডার্ট মোটর বাইক এটার কালার সত্যি ফ্রেন্ডস আমার অনেক পছন্দ হয়েছে হোপফুলি তোমরাও এটার কালারটা পছন্দ করবে তোমরা এটার মডেলটাকেও পছন্দ করবে পুরোপুরি রিয়েলিস্টিক ডার্ট বাইকের মতোই কিন্তু এই গ্রিন কালারের ডার্ট বাইকটি দেখো কতটা অসাধারণ একটা ডার্ট বাইক আর ডার্ট বাইকগুলো কিন্তু তোমরা বিভিন্ন অফরোডে হিলি রোডে বা বিভিন্ন ধরনের রেসে তোমরা দেখে থাকো এই ডার্ট বাইকগুলো তো এই চমৎকার ডার্ট বাইকটাকে কিন্তু আমি এই দিকটাতে হাইড করে দিব ইয়েস আর এবার চলে যাব আবারও একটু সামনের দিকে এই ঝোপে কিছু একটা হাইড করব এই জন্য নিয়ে নিচ্ছি আবারও একটা কার ভেহিকল একটা ম্যাককুইন কার ওয়াও খুবই চমৎকার একেবারেই চকচকে একটা ম্যাককুইন কার ম্যাককুইন কারের নাম্বারটা কিন্তু রয়েছে এখানে খুবই চমৎকার এখানে স্পয়লারটা দেখতে পাচ্ছ চোখে পড়ার মতো কালারের একটা ম্যাককুইন কার আর এটাকে কিন্তু এখন আমি এই দিকটাতে হাইড করে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবেই কিন্তু হাইড হয়ে গেল আর তারপরে একটা ট্যাঙ্ক ট্রাককে নিয়ে নিচ্ছি হাতে দেখো একটা অয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক খুবই পাওয়ারফুল ইঞ্জিনের একটা অয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক এটাও কিন্তু ছয়টা চাকার সাথে রয়েছে সিক্স হুইলার একটা পাওয়ারফুল অয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক তো এটাকে কিন্তু আমি এই দিকটাতে হাইড করে দিব ওয়াও আর তারপরে ফ্রেন্ডস এখানে কিছু একটা হাইড করব আমি আর এই জন্য একটা এসইউভি কারকে নিয়ে নিচ্ছি হাতে আর এই এসইউভি কারটা কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিক একেবারে একটা রিয়েল এসইউভি কারের কপি দেখো এটার হেডলাইটটা দেখো ফ্রন্ট লুকটা দেখো সাইড লুকটা দেখো আর ব্যাক লুকটা দেখো সব দিক থেকেই কিন্তু এটা পুরোপুরি রিয়েলিস্টিক একটা এসইউভি কারের সম্পূর্ণই কপি একটা টয় কার এটা এক্সস্টগুলোও কিন্তু এখানে ভিজিবল করা হয়েছে খুবই চমৎকার একটা এসইউভি টয় কার আর এটাকে আমি এইখানে হাইড করে ফেলছি ইয়েস আর এবার চলে যাব আবারও সামনের দিকে এই দিকটাতে চলে আসলাম এই দিকটাতে একটা এয়ার ভেহিকল হাতে নিয়ে নিচ্ছি ওয়াও চমৎকার একটা এয়ারপ্লেন একেবারে চিপ প্লাস্টিকের বাট মডেলটা কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিক একটা এয়ারপ্লেন খুবই সুন্দর একটা এয়ারপ্লেন তো এটাকে আমি কিন্তু এই দিকটাতে হাইড করে ফেলবো ও আর তারপরে এখান থেকে একটা স্কুটার নিয়ে নিচ্ছি মিনি সাইজের একটা স্কুটার দেখো স্কুটার বাইক এটার মধ্যে বেশ কিছু কালারের খুবই অসাধারণ কম্বিনেশন রয়েছে
চমৎকার ভাবে কিন্তু এটার মডেলটাকে করা হয়েছে স্কুটার বাইকের নাইস কালার কম্বিনেশনের সাথে। এখানে আমি এটাকে লুকিয়ে ফেলছি বা হাইড করে ফেলছি। তো দেন আমি বাস্কেটটা নিয়ে সামনে চলে যাব এই দিকটাতে, আর এই দিকে কিছু হাইড করব। বড় সাইজের একটা ট্যুর বাস নিয়ে নিচ্ছি হাতে। এখানে কিন্তু লেখাই রয়েছে ট্যুরিস্ট বাস, আর কালারটা একেবারেই চকচকে, পুরোপুরি চোখে পড়ার মতো একটা কালারের সাথে রয়েছে একটা ট্যুর বাস। দেখো খুবই অসাধারণ মডেলের, বেশ ভালো কোয়ালিটির এই ট্যুর বাসটি। তো এটাকে আমি এই দিকে হাইড করে ফেলব, এই বড় গাছ আর ঝোপপালার মধ্যে আমি হাইড করে দিলাম। আর তারপরে এই ঝোপগুলোর মধ্যে কিছু একটা হাইড করব। এই জন্য নিয়ে নিচ্ছি একটা স্কুল বাসকে, হাতে নিয়ে নিয়েছি একটা স্কুল বাস। এটা কিন্তু বেশ চিপ প্লাস্টিকের, চিপ রেটের, চিপ কোয়ালিটির একটা স্কুল বাস, দেখতেই পাচ্ছ একেবারেই পুয়ার মেকিং। তোমরা এই প্লাস্টিক কোয়ালিটিটা দেখেই কিন্তু বুঝতে পারছো। তো এটাকে আমি এখানে হাইড করে দিচ্ছি এই গাছগুলোর মধ্যে, আর তারপরে আবারও একটু সামনে মুভ করব। দেখো এদিকে বেশ ঝোপঝাড়, আর এই ঝোপঝাড়ের মধ্যে আরও একটা বাস ভেহিকল। এখানে কিন্তু লেখা রয়েছে পুলিশ, এখানে লেখা রয়েছে স্কুল বাস। খুবই ফানি যদিও ব্যাপারটা, বাট বাসের মডেলটা কিন্তু খুবই সুন্দর, বাসের কালারটাও কিন্তু খুবই সুন্দর। এখানে লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছ, হুইলগুলো দেখতে পাচ্ছ কালারফুল। বাসের বডির কালারটা কিন্তু বেশ কুল কালারের সাথে রয়েছে, খুবই চমৎকার একটা বাস। তো এটাকে কিন্তু আমি এখন এই দিকটাতে হাইড করে দিব। ওয়াও, আর এখানে এই বাকি ভেহিকলগুলোকে আমি হাইড করার ট্রাই করব। একটা বুলেট ট্রেনের ফ্রন্ট পার্ট দেখো, খুবই চমৎকার একটা বুলেট ট্রেনের ফ্রন্ট পার্ট। তোমরা জানো বুলেট ট্রেন অনেক ফাস্টেস্ট ট্রেন, এই দ্রুতগতি ট্রেন বুলেট ট্রেনকে এখন আমি হাইড করব এই ঝোপের মধ্যে। দেখো ওয়াও, আর তারপরে একটা অ্যাম্বুলেন্স ভেহিকল, যেটা হচ্ছে ইমার্জেন্সি ভেহিকল, পেশেন্ট ক্যারি করে থাকে। ক্রিটিক্যাল পেশেন্টগুলো কিন্তু এই অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হসপিটালে নেওয়া হয়, তোমরা জানো, আর এই জন্যই এটাকে ইমার্জেন্সি ভেহিকল বলা হয়, একটা অ্যাম্বুলেন্স ভেহিকল, ইমার্জেন্সি ভেহিকল। তো এটাকে কিন্তু আমি এই পাশটাতে হাইড করে ফেলছি। আর তারপরে লাস্ট দুইটা বাস ভেহিকল রয়েছে আমার এই বাস্কেটের মধ্যে, দুইটাই কিন্তু সেম মডেলের বাট ডিফারেন্ট কালারের। বাস টু দ্য ফিউচার সিটি বাস, ডাবল ডেকার সিটি বাস, আর এগুলো কিন্তু বেশ কোয়ালিটিফুল, পুরোটাই মেটালের। দেখো কোয়ালিটিফুল মেটালের একটা অসাধারণ কালারের সিটি বাস। এটাকে আমি এই পাশে হাইড করে দিচ্ছি। আর তারপরে আরও একটা কুল কালারের সাথে আরও একটা ডাবল ডেকার সিটি বাস, সেম মডেলের বাট ডিফারেন্ট কালারের, এটাকেও কিন্তু এর পাশেই আমি হাইড করে ফেলব। আর এখন কিন্তু আমার বাস্কেট খালি, আর হোপফুলি তোমরা ভিডিওটা এনজয় করেছো। এনজয় করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, বাই বাই।